তারা পাড়ার দিকে চলে যায় এটা দিয়ে যে জিনিসটি করতে বা আশেপাশে আরো দুটি পাড়া 100 টাকা করে তো মরা গরু কলা পাতা কেউ নানান পাতা দিয়ে প্রাকৃতিক উপায়ে কাটাছিড়া করছে চামড়া আড়াই কেজি তিন কেজি করে পৃথিবীকে ক্ষতবিক্ষত করে তারা জবাই করতে পারেন না সুন্দর লাগছে আপনি ব্যাগ নিয়ে চলে আসতেন যারা এখানে এসেছেন দাদা আপনি আস ঘুরছি পথ থেকে পথে পাহাড় থেকে পাহাড়ে তো ছিলাম হলো আরো পেছন দিকে প্রায় আধা ঘন্টা ঝিরি ঝর্ণা পার করে এসে তো এই ফুলটি সবেমাত্র পাড়ার একজন শুভেচ্ছা হিসেবে কানে গুঁজে দিয়েছে আর তখনই একটি সংবাদ চলে আসলো সংবাদটি কি সেটি হলো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি গরু এক ঘন্টা আগে পাহাড়ের উপর থেকে পড়ে দড়িতে ফাঁস খেয়ে মারা গেছে এই খবরটি তড়িৎ গতিতে পাহাড়ে পৌঁছায় মানে এদিক দিয়ে কেউ একজন যাচ্ছিলেন যদিও বা সচরাচর সবসময় যাওয়া আসা করেন না কেউ একজন যাচ্ছিলেন পাড়াতে গিয়ে বলেছেন অ্যানাউন্স করার সাথে সাথে পাড়ার মানুষগুলো এখানে এসছেন আচ্ছা গরু মরে গেছে মরা গরু খায় এই জাতীয় একটা ব্যাড কমেন্টসের আসলে আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি না কিন্তু মূল ফ্যাক্টসটা কোথায় সেটি হলো যে এইরকম পাহাড়ি এলাকায় যখন গরু এভাবে মারা পড়ে তখন তারা ঘণ্টাখানেকের মধ্যে আধা ঘন্টার মধ্যে সকলে এসে হাজির হয়ে যান এবং এখানে একটি সুশৃঙ্খল নিয়ম মানা হয় নিয়মটি কি সেটি হলো যে এখানে যারা উপস্থিত হবেন তারাই একমাত্র এই গরুর মাংসের অংশীদার হবেন ধরুন একটা পাড়া বা আশেপাশে আরও দুটি পাড়া হতে পারে কিন্তু খবর পেয়ে গরু কাটার ঠিক শেষ সময়ের মধ্যেও যদি কেউ এসে থাকেন তাহলে তারা মাংসের একটি অংশ পাবে তো গোস্ত বা মাংসের এই অংশর সঙ্গে 100 টাকা বা 150 টাকা দিতে হয় যে ভাগই হোক না কেন 1 কেজি হোক 2 কেজি হোক 3 কেজি হোক 100-150 টাকা দিতে হয় এখানে কেজি প্রতি সে হিসাবটা নয় ভাগ প্রতি কেন দিতে হয় যে গরু লালন পালন করেছেন তিনি আসলে এতদিন ধরে কষ্ট করেছেন তার একটা মজুরি হিসেবে তাকে দেওয়া হয় তার একটা পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া হয় ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হলো যে এখানে এই গরুর মাংসগুলো সমবন্টন করা হয় পুরোপুরি সমানভাগে ভাগ করা হবে যা যা রয়েছে এবং এখানে যে মানুষগুলো উপস্থিত রয়েছেন আজকে রবিবার রবিবারে হাট বারের একটি বিষয় রয়েছে এখান থেকে অনেক দূরে হাটে যেতে হয় পুরুষরা অনেকে সকালে চলে গেছেন এখনও ফিরে আসেননি তাই পিছন দিকে নারীরা ছুটে এসেছেন সচরাচর আপনারা জানেন গরু সম্প্রদায়ের মধ্যে নারীরা সবচেয়ে বেশি পরিশ্রমী এবং সেই নারীরা এসে এবং এর সঙ্গে দুই একজন পুরুষ আছে সবাই মিলে এই গরুটিকে পুরোপুরি একটি কী বলবো এটাকে মানে মানে কাটাছিড়া করছেন পরে ভাগ বাটোয়ারা করবেন তো আমাকেও বলা হলো যে দাদা আপনি আসুন দেখুন তো মরা গরুর যে বিষয়টি রয়েছে যে গরু যদি রোগ বালাই হয়ে মরে যায় সেটি কিন্তু আলাদা একটি কথা কিন্তু গরু পাহাড় থেকে পড়ে মরে গেছে এবং মরা গরুই বলছে মরা গরুই তারা বলছেন সেই মাংসটি হালাল বা হারাম এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা কমেন্টে বলেন কিন্তু আমি বলছি এদিকেও ফোকাস দেবেন না আমি বলছি জীবন সংগ্রামের জন্য মাংস তাদের জন্য একটি দরকারি জিনিস কিন্তু তারা সবসময় সেটি পান না আর এই গরু সচরাচর তারা কিন্তু জবাই করেন না গরু একটি ব্যাংক যে গরু বিক্রি করে একটি টাকা পাবেন সেই টাকা দিয়ে হয়তো সন্তানের একটি লেখাপড়া দূরবর্তী কোনো জায়গায় সন্তান লেখাপড়া করতে গেছে অথবা ওই টাকা দিয়ে মেয়ের বিয়ে বা ছেলের বিয়ের একটি ব্যবস্থাপনা তৈরি হয় তো গরু সচরাচর কিন্তু ওনারা শখ করলেও বা প্রয়োজনীয় তারা জবাই করতে পারেন না তো যদি এরকম ইনসিডেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই গরুটি এইভাবেই করা হয় শুধু এখানে গরু বলবো না গয়াল রয়েছে এখানে ছাগল রয়েছে এখানে মুরগি রয়েছে সচরাচর তারা কিন্তু এগুলো টাকার ব্যাংক হিসেবে কেননা আসলে চাইলেই কিন্তু তারা টাকা পাচ্ছেন না মানে এই বিষয়টি আপনাদের বুঝতে হবে যে দুর্গম পাহাড়ের ভিতরে এরকম একটি বিষয় রয়েছে সবাই থ্রং নিয়ে এসছে মানে ছোট ছোট ঘাড়ে ঝুলানোর জন্য মাথায় ছোট শিশুরা এসছে এখানে এসে তারা এখন একসাথে সবাই কাজ করছে ডান দিকে একটু সুমনকে দেখাতে চাই সুমন যদি দেখায় ডান দিকে কিন্তু ঝিরি হ্যাঁ ডান দিকে ঝিরি এই ঝিরির পানি বয়ে চলেছে এটা আপস্ট্রিম মানে উপর দিকে কিন্তু ঝর্ণা রয়েছে উপর দিকে ঝর্ণা রয়েছে একটা অনেক বড় ঝর্ণা যদি সম্ভব হয় সুযোগ যদি পাই তাহলে উপরে ঝর্ণা থেকে কিছু ছবিও আপনার দেখতে পারবেন ফুটেজের মধ্যে আর যদি না যায় তাহলে দেখতে পারবেন না তো উপর থেকে ঝর্ণা এদিকে চলে গেছে আর গত রাত থেকে প্রচুর বৃষ্টি ছিল আজকে সকালবেলা এখন প্রায় 11টার মতো বাজে তো এই সময়ে এসে বৃষ্টি একটু কমেছে বৃষ্টি আসন্ন আবারও সুন্দর লাগছে বরাবর যেটা হয়
কথা বলতে বলতে হয় কার্ড শেষ হয়ে যায় নালে ব্যাটারি শেষ হয়ে যায় যন্ত্রের দোষ আমার তো দোষ না তো যেটি বলছিলাম সেটি হলো যে পাহাড়ি অঞ্চলে গরুগুলো কিন্তু আমাদের যেমন খুঁটো দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় কোনো ঘাস অঞ্চলে যে নিজের মতো করে সে খাবে গলায় দড়ি দিয়ে কিন্তু এখানে সেরকম না এখানে গরুর গলায় ঘন্টা দিয়ে মানে কাঠের একটি ঘন্টা আছে এটা রহস্য কি বলে আমি জেনে নেব পরে জানাবো তো তারপরে তারা ছেড়ে দেন এবং পাড়া থেকে অনেক দূরে তারা চলে আসে এই ঘন্টা বাজে কিন্তু আসা যাওয়া যেই করুক না কোনো ঘন্টা শুনলে বুঝতে পারে যে ওখানে গরু রয়েছে তার মানে গরু থেকে মানুষের পাড়া অথবা গরু থেকে মানুষের দূরত্ব অনেক দূর আবার অনেক সময় সন্ধ্যাবেলা অনেক গরু কিন্তু তারা পাড়ার দিকে চলে যায় আপন মনে আবার অনেক গরু কিন্তু এই জঙ্গলে থেকে যায় তার মানে হলো এখানে নিশ্চিত যে গরু চোর বলে কিছু নেই এখানে সমতলে যেমন গরু চোর থাকে সুযোগ পেলে গরু চুরি করে নিয়ে যায় এখানে আসলে চোরাচুরির কিছু নাই এই যে একটি মানে বড় রকম চমৎকার একটি একটা সিস্টেম এই সিস্টেমটা আমাকে টানে এই সিস্টেমটা আমাকে টানে তো যেই হোক না কেন গরুটি মারা গেছে যে ব্যক্তিটি সে ব্যক্তিটির অবশ্যই কষ্ট হয়েছে অনেক কেননা এই গরুটি যদি উনি বিক্রি করতেন আমি যা দেখেছি আমরা যদিও কাটা ছিঁড়ার মাংস এগুলো দেখাবো না বা দেখানোর চেষ্টা করব না যদি দেখানো যায় দেখতেও পারেন তো ব্লার করে দেবো তো তো যেটি বলছিলাম যে এখানে গরুটির দাম অনেক ছিল আমি যতটুকু দেখতে পাচ্ছি গরুটি প্রায় 45,000-7,000 টাকার মতো হতে পারতো কিন্তু এই গরুটির মালিক অনেক কষ্ট পেয়েছেন এখন সে কষ্টের পরেও যে সবাই এসে কেন এখানে এই ভাগটি করছে এটির একটি প্রশ্নের উত্তর আমি পেয়েছি সেটি হলো যে ওই গরুর মালিক ইচ্ছে করলেই কিন্তু একা গরুটিকে কেটে বাড়িতে নিয়ে যেতে পারতেন না যার কারণে হলো সহায়ক ভূমিকা হিসেবে পাড়া এবং অন্য পাড়ার মানুষরা যারা এখানে এসেছেন সবাই প্রত্যেকেই অল্প অল্প করে ভাগ পাবেন প্রত্যেকেই পাবেন কিন্তু যারা আসেননি তারা কিন্তু পাবেন না এবং সেই সাথে ওই যে বললাম যে একটা টোকেন মানে দিতে হবে সেটা কেজি হিসেবে না ওটা ভাগা হিসেবে দিতে হবে 100 টাকা বা 150 টাকা অথবা 200 টাকা করে তো যাই হোক বৎসরে হয়তো এইরকম গরু মরে যাওয়ার ফলে হয়তো গরু মাংস খাওয়া তাদের হয়তো এ বছরে একবার বা দুইবার বা এরকম ঘটনা দুর্ঘটনা ঘটলে কিন্তু এছাড়া গরুর মাংস বাজার থেকে নিয়ে আসবে না বাজার এখান থেকে যত দূর আর বাজার এখান থেকে যত দূর হোক না কেন 700 টাকা কেজি গরুর মাংস কেনার সক্ষমতা এই মানুষগুলো নেই ঢাকা শহরে 800 টাকা গরু 700 টাকা গরুর মাংস খাওয়ার সক্ষমতা কতটুকু আছে তো আমি এদেরকে বলেছিলাম যে ওনারা আমাকে বলেছেন যে দাদা আজকে কিন্তু মাংস খেতে হবে তো আমি বলছি অবশ্যই খাবো এবং সেই সাথে আমি আরেকটি আবদার করেছি যে আমরা অনেক সময় সমতলের মানুষরা চামড়া ফেলে দিই কিন্তু এই মানুষগুলো চামড়া সংরক্ষণ করেন খাবারের জন্যে এই চামড়াটি নেবেন তারা রোদে শুকাবেন কটকটে যখন হবে তখন আবার এটা গরম পানি দিয়ে সুন্দর করে একটা প্রসেসের মধ্যে দিয়ে এটাকে খুব চমৎকার করে রান্না করেন তো আমি কিন্তু এটা খাবো তো যদি সময়ে কুলাতে পারি হয়তো সময়ে কুলাবে কিনা যায় না দুদিনের মধ্যে তার শুকানো সম্ভব না যেভাবে বৃষ্টি ঝরে পড়ে এই বৃষ্টির জন্য হয়তো অনেকদিন অপেক্ষা করতে হবে কিন্তু সেদিন হয়তো থাকবে না কিন্তু আমি বিশ্বাস করি এই মানুষগুলো আমাকে যে সম্মান করেন আমি যে সম্মান করি হয়তো আগামী অনেকদিন পরে আসলো এই মানুষগুলো এক টুকরো দুই টুকরো হলো চামড়াগুলো আমাদের রেখে দেবেন যাও মোটামুটি ভাগ করা শেষ এখন হলো যে যেভাবে বহন করে নিয়ে যাবে তো ওই যে বলছিলাম বাসের ছোট ছোট করে আসছিল এর মধ্যে মাংস ছোট ছোট পিস করে না একটু বড় বড় এটা ভরে নিচ্ছে এটা একটা জিনিস এটা দিয়ে কি হচ্ছে এখন কি হবে এটা দিয়ে মাংস বিষয় যেটা হয়েছে আরো কাছে আসি কারণ পেছনে শব্দগুলো এটা হলো বানানো হচ্ছে এই যে মাংস যেগুলো পিস পিস করা হচ্ছে এটা ভিতর দিয়ে ঢোকানো হবে না আচ্ছা ওই যে পলিথিনের যে ব্যবহার শহর অঞ্চলে হলে আপনাকে একটা ব্যাগ দিয়ে দিত আপনি ব্যাগ নিয়ে চলে আসতেন পলিথিন বাসায় নিয়ে আসতেন খুব উত্তেজিত একটু পিছনে দেখা দিই বিষয় যেটা হয়েছে যে মানে ওই পিছনে দেখালাম এর কারণে যে ওই দুজন পরে এসছেন একটু দেরি করে ফেলেছেন তো আগে আসলে সহায়ক সহযোগী হিসেবে সবাই যে কাটাছিড়া করছিলেন গরু ওটা করতে পারতেন কিন্তু ওনারা একটু দেরি করে এসছেন এটা বলছিলাম এটা দিয়ে যে জিনিসটি করতে হবে সেটি হলো এটার মধ্যে মাংস কী করে এই পলিথিন বর্জন করে অত্যন্ত প্রাকৃতিকভাবে বাঁশের এরকম একটি সিপ বানিয়ে
সেটির মধ্যে মাংস বহন করবে সেটিও কিন্তু একটু দেখার বিষয় আছে। আমরা আমি বিশেষভাবে যে জিনিসগুলো কম্পেয়ার করার চেষ্টা করি, মানে শহরের যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেটা পৃথিবীকে ক্ষতবিক্ষত করে, সেটার বাইরে যে মানুষগুলো এই দুর্গম পাহাড়ে বাস করছেন তারা যে প্রাকৃতিক উপায়ে একই কাজ করছেন, কিন্তু প্রাকৃতিক উপায়ে করছেন। যদিও বলতে পারেন যে ওরা প্রকৃতির জিনিসপত্র ওখানে পায়, এই কারণে আমরা তো প্রকৃতির জিনিসপত্র এখানে পাই না। আমি এই কথার সঙ্গে একমত নই। এটা চাইলে, ইচ্ছাশক্তি থাকলে আপনিও করতে পারেন, আমিও করতে পারি। এখান থেকে এরকম ফাতনা বা এরকম একটি বাঁশের সিপ আপনাদের নেবেন না, প্রেস্টিজে লাগবে। কারণ আপনি এইভাবে নিয়ে যাবেন, মানুষজন কী বলবে, ও দেখো মাংসটা এইভাবে নিয়ে যায়, আবার শহরে ধুলোবুলি লেগে যাবে, এই সমস্ত বিষয় আসলে অনেক রকম তর্ক বিতর্ক রয়েছে। যে গরুটি মানে ফাঁস লেগে মারা গিয়েছিল, সেই গরুটি কাটা ছিঁড়া মোটামুটি শেষ, এখন ভাগ বন্টনের প্রক্রিয়া চলছে। 30টি ভাগ হবে এখানে, প্রতিটি ভাগে কমপক্ষে 2-3 কেজি করে মাংস হবে। তো পিছন দিকে শিশুরা তার মা বাবা অথবা অভিভাবক হিসেবে তারা শ্রম নিয়ে এসছেন, পিছন দিকে যে ঝুড়িটি মাথায় নিয়ে যায়, সেই ঝুড়ির মধ্যে নানান রকম, কেউ হলুদের পাতা, কেউ কলা পাতা, কেউ নানান পাতা দিয়ে রেখেছেন, কেননা ওর মধ্যে মাংস লাগবেন আর কি, এবং তারপরে তারা নিয়ে যাবেন। এমন একটি দৃশ্য আসলে সচরাচর আমরা সমতলের সাথে তুলনা করলে আমরা যে ভাবি একই রকম, কিন্তু এখানে তাদের বিষয়টি হলো একটু ভিন্ন রকম। এখানে সমতা কাজ করে, এখানে সমতায় যেমন ধরুন এখানে 16টি পরিবারের মানুষ এসছে, তার মানে হলো 16 পরিবার এখান থেকে নিতে পারবে, কিন্তু ভাগ হচ্ছে হলো 30 পরিবার। এরপরে অতিরিক্ত যে ভাগগুলো থাকবে, সে ভাগগুলো যারা আসতে পারেননি তারা হয়তো কেউ নিতে চাইলে নিতে পারবেন, আর না হলে কেউ এখানে চাইলে তারা নিতে পারবেন। আর সর্বশেষ 100 টাকা করে এই এক একটি ভাগ নির্ধারণ করা হয়েছে, বলেছি যেটা 2-2.5 কেজি করে এক একটি ভাগে মাংস আছে। তো থ্রং দেখতে পাচ্ছেন যে ঝুড়িগুলো খুব মজার, শিশুরা খুব এখন আগ্রহ নিয়ে বসে আছে। আর আগ্রহের সাথে সাথে আমি যে জিনিসটি দেখতে পারি সেটি হলো যে আসলে কতদিন পরপর এরা মাংস খান, মানে এটি আসলে একটা ভাবনার বিষয়। হ্যাঁ, প্রতিনিয়তই আসলে শাকসবজি খাচ্ছেন, সাথে কিছু শামুক তারা পাচ্ছেন, আর ঝিরির মধ্যে মাছ ওভাবে ধরতে পারা যায় না, কষ্টকর ব্যাপার। তারপরেও একটু একটু মাছ কেউ হয়তো পান, কিন্তু বেশিরভাগ পান না। তার মানে এই যে এক মুঠো মাংসের জন্য সারা মাস বা কত মাস অপেক্ষা করতে হয়, তো দুর্ঘটনা তো আসলে কেউ চান না, গরু এভাবে কেউ মানে গরু মরে যাক এইভাবে। তো জীবন আসলে অনেক কঠিন, এই কঠিন জীবনের মধ্যে এই নিরেট প্রকৃতির মধ্যে থেকে তারাও অনেক সুন্দর। শেষ পর্যায়ে চামড়া, সেটিও ভাগ বন্টন হচ্ছে, আর চামড়ার কথা আগেই বলেছি আমি। আর যখন শুরু হয়েছিল এই কাটা ছেঁড়া, তখন কিন্তু বৃষ্টি ছিল না, পিছনে কিন্তু অনেক বড় মেঘ এসছে, এবং মোটামুটি একেবারে বৃষ্টি যে ধেয়ে আসছে সেটি বলাই যাচ্ছে। এবং এখন এখান থেকে দ্রুত বেরোতে পারলেই আসলে সবাই হয়তো বৃষ্টি থেকে একটু বাঁচতে পারবে। তারপরেও আমি জানি সামনের পথে গিয়ে ভরা খেতে হবে বৃষ্টির কাছে, মোটামুটি চলে এসছে। আর সবাই মোটামুটি তাদের মতো করে ওই যে বললাম প্যাকেজিং, প্যাকেট করে যার যার মতো বহন করার যে বিষয়টি সেটি ব্যবস্থা করে এখন এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাবো তাদের সাথে, এবং আমরা পরবর্তীতে এসে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবো। আর প্রকৃতির মতো চলতে তো, হ্যাঁ, সবসময় প্রকৃতিকে প্রকৃতির মধ্যে চলতে দেওয়া উচিত। এখন এই পর্যন্ত, বাই।